হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা রইল সবার প্রতি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশ এন্ড ফ্লেক্সি লোড করতে হয়। তো বিশেষ করে আমার ভিডিওটা ইরাকের এক কাস্টমারের জন্য, তো সে অনুরোধ করেছে এই কাজটা জানার জন্য, তাই তার উদ্দেশ্যে ভিডিওটা এবং সকলের উদ্দেশ্যে ভিডিওটা করলাম। আমার এখানে দেখতে আছেন একটা প্রিটি হ্যালো কোয়ালিটি, অবশ্যই চিনতে পারছেন, যারা চিনেন অবশ্যই তারা চিনতে পারছেন। আর একটা দেখা গেছে প্রিটি হ্যালো কল লোড, তো এটা আবার বিকাশ এন্ড ফ্লেক্সি লোডের সার্ভার। তো যাই হোক, আমি এটা ওপেন করতেছি। এখানে ওপেন করার পর ঠিক কেমন চলে আসবে এখন আপনার শ্রেমি এখানে দেখতে আছে বিডি হ্যালো কল লোড ডট কম, এটা হচ্ছে আমার রেসেলারের লিঙ্ক। আর নিচে তিন নম্বর ঘরে দেখতে আছেন রাকিব বাঙ্গাল, তো অবশ্যই আমি এটা বাংলা লিখতে রাকিব বাংলা লিখতে চাইছি, তো বাংলা হয়নি, তো এটা চয়েস করিনি, তাই এর লাগানো পড়ছে। আচ্ছা যাই হোক, তারপরে নিচে আমার পাসওয়ার্ড দেওয়া আছে, তো অটোমেটিক এটা এখানে দেওয়া থাকে। আপনার জাস্ট অ্যাপসটা গুগল থেকে ডাউনলোড করার পর আপনার এখানে লিঙ্ক এবং সারনেম পাসওয়ার্ড লগ ইন দিয়ে লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করতেছি। লগ ইন করার পর তারপরে তো বন্ধুরা এবং তো বন্ধুরা দেখতেছেন এখানে আমার পিন চাইতে আছে অবশ্যই, তো আমি এখানে পিন দিব। আমার পিন দিয়ে আমি লগ ইন করলে আমি অ্যাপসটির ভিতরে ঢুকতে পারবো। তো আমি আমার পিন দিয়ে রেখেছি। আর মনে রাখবেন যে কোনো ইন্টারন্যাশনাল যারা সার্ভারের মাধ্যমে বিকাশের লাইন চলান, সেখানে তিনটেই অবশ্যই পাসওয়ার্ড থাকতে হয়, সারনেম পাসওয়ার্ড এবং পিন। তো আমি দুইটা দেখেছি, আমার পিন আমি দিয়ে রেখেছি, এখন আমি লগ ইন করে এটা ভিতরে ঢুকবো। লগ ইন করলাম, লগ ইন করার পর আমার এখানে এমন চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে ফ্লেক্সি লোড এবং ইন প্যাকেট বিকাশ রকেট এম ক্যাশ ইউ ক্যাশ নগদ, এখানে এভরিথিং সব কিছুই আছে। ক্যাশটা আছে আমার এখানে অলরেডি, ব্যালেন্স 2253 টাকা আছে আমার আইডিতে ব্যালেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন হিস্টোরি, এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ রিসিভ পেমেন্ট, আবার রেসেলার। আপনি আবার চেষ্টা করলে এটা থেকে হাজার জন মানুষকে আপনি লাইন দিতে পারেন, যেমন লাইন দেওয়ার ধরনের এখানে অ্যাড ব্যালেন্স ডিভিসি অ্যালাউড। তো এইখানে দেখতে আছেন নিচানে মানুষের মতন ফ্লাস দেওয়া অ্যাড রেসেলার, অ্যাড রেসেলার ক্লিক করে আপনি যে দেখতে আছেন এখানে সারনেম পাসওয়ার্ড এই যে পিন, ঠিক আছে, এগুলো আপনি দিয়ে সেভ করলে আপনার আরেকটি অটোমেটিক লাইন হয়ে যায়, আপনি যে কোনো একজনকে রেসেলার দিতে পারেন এইভাবে। তো চলুন দেখা যাক, আমরা প্যাকেজ দেখি। দেখুন এটা হচ্ছে ফ্লেক্সি লোড, এখানে আপনি যে সিমে পাঠাবেন ওই সিমের ইয়ে দিয়ে ফ্লেক্সি লোড করতে পারবেন। তো এইখানে দেখতে আছে ইন প্যাকেজ প্যাকেজ, যেমন আমি গ্রামীণের প্যাকেজ দেখব, দেখেন এগুলো সব গ্রামীণের প্যাকেজ। ওকে, গ্রামীণের সম্পূর্ণ প্যাকেজ দেওয়া আছে, এক সপ্তাহ এক মাস, যেমন 229 টাকা 5GB 30 দিনের জন্য, দেখতে পারতেছেন। এটা ক্লিক করে গ্রামীণে তারপর নাম্বারটা উঠে দিয়ে সেন্ড করলে তারপরে পিন নাম্বার দিলে অটোমেটিক প্যাকেজ চলে যাবে। দেখতেছেন আরও প্যাকেজ, রবি বাঙালি এয়ারটেল টেলিটক, সব প্যাকেজগুলো এখানে আছে, যেমন বাঙালিংয়ের প্যাকেজ দেখেন সব আছে এখানে, এভরিথিং। যেমন 1GB 30 দিন, ঠিক আছে, 119 টাকা কাটবে, রেডমিট সব কিছু দেওয়া আছে।
তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনার প্যাকেজ, যেমন ফ্ল্যাক্সি লোড আশা করি সবাই বুঝতে পারেন। যেমন বিকাশ এখানে আপনার মোবাইল নাম্বার উঠে অ্যামাউন্ট দিয়ে সেন্ড করবেন, সেন্ড করার পর আপনার কাছ থেকে পিন চাবে, আপনার পিন দাবিয়ে সেন্ড করলে অটোমেটিক টাকা চলে যাবে আপনার যাকে টাকা পাঠাবেন তার কাছে। তো এইভাবে অনলাইনের মাধ্যমে এবং সার্ভার নাম্বার দ্বারা এই এমবি ফ্ল্যাক্সি লোডের লাইন চালানো হয়। আশা করি বন্ধুরা সবাই বুঝতে